বাজরিগার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পোষা পাখি, যার বৈজ্ঞানিক নাম মেলোসিটাকাস অ্যান্ডিওলেটাস। লম্বা লেজ বিশিষ্ট প্যারট শ্রেণীর পাখি। বাজরিগার এত জনপ্রিয় হওয়ার কারণ সহজলভ্যতা, অসাধারণ রঙের বৈচিত্র্য এবং খুব সহজেই যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারা। বাজরিগার হলো পৃথিবীতে জনপ্রিয় পেট অ্যানিমেলের ভেতরে 3 নম্বর। এর আগে রয়েছে কুকুর এবং বিড়াল, তার পরে অবস্থান বাজরিগারের। এদের মূল খাবার হলো ঘাসের বীজ, শাকসবজি ও বিভিন্ন ফলমূল। অস্ট্রেলিয়ার শুকনো অঞ্চলে বাজরিগারের আদি নিবাস, যেখানে তারা দল বেঁধে ঘুরে। চরম প্রতিকূল পরিবেশে ওয়াইল্ড বাজরিগার বেঁচে থাকতে পারে, এমনকি তারা এক টানা 7 দিন পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। প্রকৃতিতে তারা তখনই ব্রিডিং করে যখন খাবার ও পানি সহজলভ্য হয়। এরা মূলত বাসা বাঁধে ইউক্যালিপটাস গাছে। বাজরিগার মূলত ফিমেল পাখি ডিমে তা দিয়ে থাকে এবং মেল পাখি খাবার সংগ্রহ করে। প্রকৃতিতে হালকা সবুজ বা লাইট গ্রিন কালারের বাজরিগার পাওয়া যায়, যার পিঠে ডোরাকাটা দাগ থাকে, ভায়োলেট চিক প্যাচ ও ডার্ক ব্লু কালারের লেজ। বাজরিগার প্রথম কে খাঁচায় লালন পালন শুরু করে এ ব্যাপারে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি, কিন্তু 1805 সাল থেকে এই বাজরিগার খাঁচায় পালন করা শুরু হয়। জেনেটিক মিউটেশনের মাধ্যমে এর বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ রং ফুটে ওঠার ফলে বাজরিগার হয়ে ওঠে আরও আকর্ষণীয় সবার মাঝে, যার মধ্যে অন্যতম ব্লু, ভায়োলেট, কোবাল্ট, গ্রে, ইয়েলো, হোয়াইট, পাইট ইত্যাদি। বাজরিগার পাখির পুরুষ এবং মহিলা দেখতে হুবহু একই রকম, মূলত জেন্ডার নির্ধারণের জন্য নাকের কালারকে বেছে নেওয়া হয়। মেল বাজরিগারের নাকের রং নীল এবং ফিমেল বাজরিগারের নাকের রং বাদামি। এছাড়াও মিউটেশন ভেদে নাকের রং বিভিন্ন হয়ে থাকে। বাজরিগার সাধারণত 6 থেকে 8 মাসে অ্যাডাল্ট হয় এবং 3 থেকে 7টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে গড়ে 17 থেকে 19 দিন সময় লাগে। ডিম থেকে বাচ্চা ফোটার 7 দিন পরে বাচ্চার চোখ ফোটে। 30 থেকে 35 দিন বয়সে উঠতে শেখে এবং নিজে নিজে খেতে শেখে। 3 থেকে 4 মাস বয়সে এদের গায়ের আসল রং ফুটে ওঠে মোল্টিংয়ের মাধ্যমে। ক্যাপটিভিটিতে আসার পরে বাজরিগারের ব্যাপক উন্নতি সাধন করা হয়েছে, সেটা রঙের দিক থেকে, আকারের দিক থেকে এবং পালকের দিক থেকে। এগুলোর উপর ভিত্তি করে আরও অনেক নতুন জাত তৈরি করা হয়েছে, যেটা ওয়াইল্ড বা প্রকৃতিতে পাওয়া যায় না, যেমন ইংলিশ বাজরিগার বা শো বাজরিগার, জাপানিজ ক্রেস্ট বা হোগোরমো, ফুল সার্কেল, হাফ সার্কেল কিংবা তা। মূলত পৃথিবীর বিভিন্ন দেশে এখন বাজরিগারের প্রতিযোগিতা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সারা বিশ্বের বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ে প্রতি বছর শোয়ের আয়োজন করে থাকে। তাদের ভেতরে অন্যতম ওয়ার্ল্ড বাজরিগার অর্গানাইজেশন বা WBO, যার রুলস ও স্ট্যান্ডার্ড পৃথিবীর বেশিরভাগ দেশ ফলো করে। আমাদের বাংলাদেশেও WBO কে ফলো করে শো পরিচালনা করা হয়। আশা করি ভবিষ্যতে বাজরিগার সেক্টরে অনেক উন্নতি সাধন হবে। মানুষ কোয়ালিটি বুঝবে, জেনেটিক্স ও মিউটেশন বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করবে, নিজে এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য হলো সবার জন্য কাজ করা, যাতে আমরা সবাই একত্রে এগিয়ে যেতে পারি। আপনারা আমাদের সাথে থেকে এবং আমাদের গ্রুপের সাথে থেকে এই সেক্টরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে সাহায্য করবেন আশা করছি, এবং আমিও আমার পক্ষ থেকে চেষ্টা করব যেন সব ধরনের সাপোর্ট দিয়ে সবার পাখিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। ভালো থাকুক আমাদের পাখি।